রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। মামু, এদিকে যে ডন এন্ট্রি নিছে কোনো হুঁশজ্ঞান আছে? টিভির দিকে তাকাইয়া কাসুটি ঘর ঘর কি দেখো? মামু ব্যাধি হয়ে গেছে, মামু ব্যাধি হয়ে গেছে। কিছু মনে না করলে আবার একটু আসা যায় না মামু? রেসপেক্ট বেয়াদবের দল। মামু এত কথা জিগায় একটা কথার উত্তর দেন সাহস। মামু বলতো আমাকে আর মুখ বাইন গায়ে কইতেছি কথা কস না কেন? সরি ডন ভাই, আমার কিল্লিকে ধরে আনছেন। আমার বাপ দাদার সত্য গোষ্ঠী কেউ কারোর কাছ থেকে টাকা ধার করে নেই, আমি তো করি নাই। আমার অপরাধটা কি ভাই? তুই কি বুঝতে পারছিস কিডন্যাপ? কিন্তু কিল্লিকা করছেন আমার কিডন্যাপ? কিডন্যাপ মানুষ কিল্লে করে, পাত্তি টাকা কয় টাকা লাগবে কোন? কিন্তু শুনেন, আমি কিন্তু বেশি বড় ব্যবসা করি না, আমি বেশি টাকা দিতে পারবো না, অল্পের ভিতরে চাই। এডমি 1744 টাকা। 44 টাকা? যা সা না স্যার, বাপ এটা ডিসকাউন্ট। ভবলপুর তোর কাছে 20,000 টাকা চাইছি আমি, তোর কাছে 1700 চাইছি, তুই 1700 দেবে? ব্রো দুঃখিত, ভুলে গেছে ব্রো। ব্রো মোর আজকে একটা পার্টি আছে, আজকে থার্সডে নাইট, তো মোর 6টা মল্লিকে ওয়েট করতেছে, মোর যাইতে হবে হলে তাড়াতাড়ি। আই হ্যাভ টু গো, মোর একটু খুইলা দেন ব্রো। এই মামা একটু হাতটা খুইলা দেন। এই যে এখানে 2000 টাকা আছে, আপনাকে 1700, তো
300 টাকা আপনাকে টিপস দিলাম আসসালামু আলাইকুম আবার কি হইছে সামদি সিলার দোকান তোর কি মনে হয় আমরা ফকির নি হ্যাঁ মিসকিন 300 টাকা টিপস কি গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাস না ভুলে গিয়া গেছে শোন থার্সডে নাইট হ্যাঁ চিকস সুগার ড্যাডি অপসয়কারী শয়তানের আর যে শয়তানের ভাই ও আমার শত্রু সতেরোশো মানে সতেরোশো রাতে লোন নিছিলাম তো থাকবো না কে বলছেন অসীম সাহেব কে ঘুম হারাম হয়ে গেছে তাই না হ্যাঁ বুক ধরপর 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 করছে তাই না হ্যাঁ আপনার বংশের প্রদীপ একমাত্র সন্তান আজ আমাদের কাছে বন্দি অযথা পুলিশকে ফোন দিয়ে সময় নষ্ট করবেন না আর একটা কথা যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে চলে আসুন তা না হলে কিন্তু আপনার সন্তানের লাশ বয়ে যাবে ওই বোকা আমার পোলা তো মাত্র স্কুল থেকে আইছে ওরা আমি ভাত খাওয়াচ্ছি তুই কার পোলারে তুলে নিয়ে আইসোস ওটা ভালো করে দেখ আ বাল কোথায় আহা তুমি তো টাকা রং কই কইলে না কয় টাকা লইব তাইলে এটা কার পোলা হাসিমের পোলা আ দাও এই যে দাও মামা এই যে দাও কানাডার কতবার বলবো যে আমি হাসিমের পোলা না আমি হাসিমের পোলা না তারপর ওই কানাডা আমাকে জোর করে ধরে নিয়ে আসছে মামু একটুখানি লিলিপুট পোলা আমার একটা কানাডা এই পোলা যদি সত্যিকার হাসিমের পোলা হইতো তাও মারে আনতাম মামু কান কি করবো তোমার চার দোকানে নিয়ে মুখে ললিপপ দিয়ে বসাই রাখো আচ্ছা আচ্ছা যার পোলা তারা ফেরত দিও কানাডা বাবু তুমিও চাচির সাথে যা করেছো খুব ভালো করেছো তোমার নাম কি তোমার বাবার নাম কি বললাম না মাহমুদ নাহি খাসর পোলা ওই জনের মারপেট আসিল ওর মায়ের তেঁতুল দেখছে কিন্তু খায় নাই এর লেগে তুই পোলা কথা কথা একটা বদব বাসছে তোমার আমি কতবার বলছি এই মিশনে তোমার যাওয়ার দরকার নাই আর আমি তো জানতাম তুমি হাসিমের পোলার দিকে তাকাই আর একজনের পোলা উঠাই নিয়ে আসো লাফাই 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 গেছো মান সম্মানের কিছু রইল সিসি এডমিন ডন হিসাবের কি অবস্থা ডন টানি টুনি আজই একদিন চলিব কিন্তু এভাবে দান্দাবাজি আর কতদিন এই দান্দাবাজি কি তোমার না বলছি তুমি দান্দাবাজি বলবো না এটা কিসের দান্দাবাজি এটা কোন ধান্দাবাজি আরে ভাই আমরা আমাদের অধিকারটুকু আদায় করতেছি কারণ সমাজ থেকে আমাদের যা পাওয়ার কথা সেটা সমাজ দিচ্ছে না দিচ্ছে মামা দিচ্ছে না
আমরা কি করতেছি যার কাছে টাকা আছে তার কাছ থেকে টাকা নিয়ে যার কাছে টাকা নাই তার কাছে টাকা দিচ্ছি সুষম বণ্টন করতেছি গরিবের মাঝে মাঝখান থেকে আমরা একটু স্যালাই নিচ্ছি তাই না মামু আমার মনে হয় কি মামু ওই প্রতিদিন এইভাবে রিক্সিয়াটা কাজ প্রতিদিন না করে আমরা ভালো করে যাচাই বাছাই করে যদি মাসে একটা এরকম কাজ করতে পারি তাহলে সারা মাস বয়া খাবো ডন মোহ তো ঠিক কথা হইয়ে আর এক মাস ধান্দা করে ফেলাইলে আর বেতন ফিক্স হয়ে যাবই হম তাই কু হম হ ম কি হয় বুঝি বুঝছো বুঝি প্ল্যান চেঞ্জ করতে হবে তো কালকে থেকে একটাই মিশন মাস কভারের জন্য বিগ অপারেশন কিন্তু খুব প্ল্যান করে করতে হবে স্মুথলি সফটলি সুইটলি আচ্ছা আপনি কোন দিকে যাবেন কেন উত্তর দিচ্ছি তার আগে একটু আমাদের পরিচয় দিই আমাদের একটা অনলাইন সিকিউরিটি এজেন্সি আছে এবং আপনি শুনে অবাক হবেন সেই এজেন্সির সিইও আমি আমাদের পেজটা অনেক আগে থেকেই খুলেছি বারবার অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ভেরিফাই হয়নি অবশেষে আল্লাহ মুখ তুলে তাকাইছে গতকালকে আমাদের পেজটা ভেরিফাই হয়েছে এখন থেকে আমরা ভেরিফাইড অনলাইন সিকিউরিটি এজেন্সি এবার আপনার প্রশ্ন থাকতেই পারে আমাদের কাজ কী আমাদের কাজ হচ্ছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল অপকর্মগুলো হয় এই যেমন ধরুন আপনি আপনি নামলেন টাকা গুনলেন দাঁড়ালেন এখানে এক লোক আসলো টান দিয়ে আপনি চলে গেল আপনার কি মনে হয় সে চলে গেল সে চলে যায়নি সে আবার আসবে এই জন্য আপনার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের সিকিউরিটির প্রয়োজন কারণ বুঝলেন না আপনি কিন্তু ভুল করেছেন কি ভুল করলেন সে আপনার ব্যাগ ধরে টান দিছে আপনি উল্টা বার্তাকে টান দিছেন টান তো দিছেন দিছেন স্যান্ডেল খুলে বার্তাকে মারলেন আপনার কি মনে হয় সে বসে থাকবে সে বসে থাকবে না তার উপরে কে আছে গ্যাং লিডার গ্যাং লিডার উপরে কে আছে গ্যাংস্টার গ্যাংস্টার উপরে কে আছে মাফিয়া মাফিয়ার উপরে কে আছে ইন্টারন্যাশনাল ডন আপনি যে তাকে টান দিলেন টানটা কি তাকে দিছেন না ইন্টারন্যাশনাল ডনটাকেও টান দিছেন সে কিন্তু আসবে এসে প্রতিশোধ নেবে আজকে ব্যাগ টান দিছে কালকে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে এই জন্য 24 ঘন্টা অবজারভেশনে আমাদের এজেন্সি আপনাকে রাখবে ওয়াও গ্রেট দেশ তাহলে এখন অনেক উন্নত হচ্ছে মানে আপনারা ইয়াং জেনারেশন মানুষের হেল্প করছেন এটা কিন্তু আমাদের জন্য বিশাল ব্যাপার আমরা এখন রাস্তাঘাটে খুব সেফ ভাবে চলতে পারবো এটা আমাদের জন্য অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ আমি আজকে বাসায় গিয়ে আপনাদের পেজ খুঁজে লাইক দিয়ে দিব ওকে অবশ্যই বাই দ্য ওয়ে আপনার ফিস আপা অনেক খুশি মনে যা দাও না রে যা তুটিয়া দাও না তুটিয়া আলা লাইন আপ থ্যাংক ইউ কি বলবো না ও বলছে যে আসলে আমাদের টাকা পয়সা লাগবে না আমরা দেশ দশের জন্য কাজ করি আইতা নো হই আইতিয়ার হতা হই দেন হ্যাঁ সেটাই বলছি যে আমাদের টাকা পয়সা লাগবে না আমরা দেশ এবং দশের জন্য কাজ করি কথা কানে কম করে মানে আপনি ফ্রি তে করে এটা তো আরো ভালো মানে তাহলে এখন আমরা আরো নিরাপদ ভাবে চলতে পারবো উইদাউট এনি ফিস অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ তবে আমরা কিন্তু নেক্সট 4-5 দিন আপনাকে অবজারভেশনে রাখবো এরপর আপনি কি এই এরিয়া থাকেন আমার বাসা দুই গলি পরেই এই দুটো গলি হ্যাঁ তার মানে এটা হচ্ছে 14, 15, 16 হ্যাঁ 16 ওকে আমরা 4-5 দিন আপনাকে অবজারভেশন রাখবো আপনার যে কোনো ধরনের সিকিউরিটি আমাদের এজেন্সি দিবে কিছু মনে করবেন না প্লিজ কেমন তারপর 4-5 দিন পর যখন মনে হবে যে আপনি সেফ আমরা তখন আরেক মিশন চলে যাব কেমন থ্যাংক ইউ ও আরেকটা কথা অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না বাসে উঠলে জানালায় হাত এবং মাথা রাখবেন না কেমন থ্যাংক ইউ এই আপা
এই আপনি কি ধরনের সিটার বদমাইশ? ই তোর চিন্তাকারী আপনি কই পেলেন? হ্যাঁ এই চিন্তাকারী এইদিকে গেলাম নাই, এইদিকে গেলাম নাই। আপনার চিন্তাকারী আপনি খুঁজেন আমার ওই তিন দিন কই? হ্যাঁ আর যদি না পারেন ওই ফোন নাম্বার রোডে আমার দোকান আমার একটু দিয়ে আন, আমি আশেপাশে গলি টলি একটু কম শুনি। কন্যা করবেন কন? হ্যাঁ আসেন চলেন। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। তোমরা এটা কি করলা? আমার একলা রেখে তোমরা দৌড় দিলা কেন? হে মামু, তোমার ইচ্ছে যাইতে হলে তুই যা, ইচ্ছে যাইতে হলে তুই যা। ওরে বাবা, আমি সব দিকে গেছি, কোনো দিকে খুঁজে পাই নাই। মামু, মামু কি ঘুমাই শুনি? ভাবতেছি। কি ভাবতেছ? ওই মারে তুই লানার লেগা? ওরে বাব্বা রে বাব্বা, সে কি মায়ানি লুঙ্গি পরিয়া একটা সিনথেটিকের কাছ থেকে ব্যাগ ফেরত নিয়া যে মাইটটা দিল মামু, আমি এর আগেও নাই পরেও নাই মামু। আমার চার দোকানি বালা। এই মামু, উগু মোর থই না মাই ফেরত অরালে হবে না, কিন্তু আর গ্রুপের পেজে যাইছু। ওই যে মামু, সে নিজে বই পাইছে। আপনার চোখটারা কানটারা আপনারা গেল যে পুরুষ হইয়া মাইয়া দিকে বয় বেলে চলবো? সমস্যাটা দুই জায়গায়, পুরুষ মানুষ হইয়া মাইয়া রাতে মাইর খামু ইজ্জত থাকবো? এই মেয়ের উড়ে আনতে ওই মেয়ের উড়ে আনলেই মশলারি পাওয়া যাবে আমি শিওর। তবে মামু, আমাদের কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা জনবল সব আছে, আমাদের একটা অভাব, সেটা হচ্ছে কি? অ্যাকশন। আমাদের ভিতরে অ্যাকশনের ঘাটতি আছে মামু। অ্যাকশন জানা কোনো লোক যদি আমাদের সাথে থাকতো তাহলে আমরা অনেক শক্তিশালী হইতাম, সব কিছু আমাদের দিয়ে সম্ভব। আমার কাছে কিন্তু একটা লোক আছে। ওরে বাপ রে বাপ, সে চিকনা চাকনা, গায়ে নাই মাংস। ও এক মামু, আমার বাপের তো শুরু করা আমি পর্যন্ত মামু আমার বাপের তো শুরু করা আমি পর্যন্ত এই যুবৎকালে বাংলা সিনেমা যত সিনেমা হয়েছে চার ভাগের তিন ভাগ সে হচ্ছে ফাইট পরিচালক। দেখছো হনসি তার যে অবস্থা, আমাদের টিপ দিলেই গলে যাবে। ইউ নো আই এম ক্যাডা, আই এম লালমিয়া। এখন পর্যন্ত 30টা বই হইলে, 25টা বইয়ের প্রোডাকশন বয় ওরে অবসর পাঠানোর সময় গিয়ে, কিন্তু ও কিভাবে আর টিম ওতাই হ্যাঁ কিছু বুঝতে পারি। আমাদের অফিসের যে কালচার, আমাদের অফিসের কালচারের সাথে যায় না। অফিসকে অফিসের মতো চলতে দেন। তাহলে মামা, আপনি ডিসিশন নেন কি করবেন। আয় চাচা, আয়। আরে আপনারা এখানে কি করেন? আপনার জন্য আপনি 24 ঘন্টা বিপদমুক্ত না, দিস ইজ ওয়াই আপনাকে সেফটি এন্ড সিকিউরিটি। আর জোস তো বিষয়টা, মানে আপনার এত সিনসিয়ার, এখনকার যুগে কিন্তু এরকম সিনসিয়ার মানুষ পাওয়া অনেক টাফ। ধন্যবাদ প্রকাশের, অনেক সময় পাবেন। আপনি প্লিজ গাইড যাবেন কোথায়? আমি যাচ্ছি আমার খালার বাসা বনানীতে। বনানীতে? আপনি চলুন, আমরা আপনাকে ড্রপ দিচ্ছি, আমরা সাথে যাচ্ছি। মানে আমাদের বেশি লেট করা উচিত হবে না। ওকে ম্যাম, ফাস্ট ম্যাম, ফাস্ট ম্যাম, ফাস্ট ম্যাম, ফাস্ট ম্যাম, আসুন ফাস্ট ফাস্ট। মানে আমি Thank you.
হাফিজ আঙ্কেল, আপনি এখানে গাড়ি থামিয়েছেন কেন? হাফিজ আঙ্কেল, আমি আপনার সাথে কথা বলতেছি। হাফিজ আঙ্কেল অদ্ভুত তো আঙ্কেল। এই বে চুপ, একদম কথা বলবি না, টিপ দিয়ে মেরে ফেলামু। দুই আঙ্গুল মাইয়া খালি পট 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 করতেই গায়। আপনি কে? আঙ্কেল কই? তোর আঙ্কেল গেছে ভাগলপুর, আর চুপ করে বসে থাক। আপনি পিস্তলটা ভালো করে ধরেন, ধরে তো আইনা। ও সরি, আপনাদের কাছে একটা বন্দুক আছে, আপনারা সিকিউরিটি ফোর্স, আপনাদের বন্দুক বের করেন। ম্যাডাম, আমাকে পিস্তল দিয়ে গুলি বেরে না। মানে মানে আমাদের তো গুলি করলে গুলি বের হবে, তাই না? আমরা তো গুলি নিয়ে আসি না, পিস্তল আমাকে বুঝছি নাকি যে এই অবস্থা হবে? তার মানে আমরা কি জিম্মি? জিম্মি, আপনি চুপ থাকুন, শান্ত। এই তুই ফুট মাইয়া, এত কথা কষ্ট হ্যাঁ, চুপ করে বসে থাক। এখন এখন আমি কি করব? তুই চুপ করে বসে থাক। আমার এখন চিল্লানো উচিত, এখন আমি চিল্লাবো। টুনটু মাইয়া, আরে ভাই, এই তুই জানোস তুই জিম্মি, চুপ থাক। চিৎকার চেঁচামেচি, পট 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 পট। মামু, এটা তুমি কি করলা? আমি কি করবো? কারো যে কারণ নিব। আমার ক্ষুধা লাগলে মাথা কিন্তু একদম ঠিক থাকে না, তো আমি যেটা খেতে চাইছি আমার জন্য খাবার নিয়ে আসেন, নাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। যাক, আমার আস্তানায় বসে আমারে ঘুমতে কত বড় সাহস, স্টুপিড। এখন আমি যদি আমার ফোন নাম্বার না দিই তাহলে আপনারা টাকা কোত্থেকে আনবেন? আমাকে তো আপনাদের এখানে বসায় বসে খাওয়াইতে হবে, তাই না? তো ভালো হয় আমি এখানে বসে বসে খাই, কোনো সমস্যা নেই। কাগজ নিয়ে আসেন, আমি লিস্ট বানিয়ে দিচ্ছি, সব খাবার নিয়ে আসবেন। যাব আমু, আমার মাথা একটা বুদ্ধি আইছে। এই মায়ের কোনোভাবে উত্তেজিত করা যাবে না, উত্তেজিত করলে এই মায়ের কিন্তু নাম্বার দিব না, আর নাম্বার যদি না দেয় তাহলে কার নাম্বারে ফোন দিয়ে আমরা টাকা চাবো? বাবারে, এখন কি বসাই বসাই খাওয়াবো? না, অরে বুঝতে দিব, ঠান্ডা মাথা বুঝ দিয়া তারপরে কোনো রকম নাম্বার ডালে তারপরে যদি আর মাকে ছুটে ছুটাবো। ডন, সমস্যা নাই তো, দিয়ে দিয়ে মুক্তি আলো ঘুরে দিন দেরি। তাহলে গিয়ে কথা নিয়ে, ওকে ডন। অসল মালটা দেখি কোন ফলাই দি, আগাই দিয়ে অসুবিধা খবর দিয়ে আঙ্কেল পিস্তলটা আমাদের। টাকা দিয়ে বন্দুক কিনে নিয়ে আসছেন গুলিস্তান থেকে, আর এই ভাব। এই 200 টাকা পিস্তল না, 200 টাকা পিস্তল, একটা গুলি করে যখন খুলি উড়াই দিব তখন 200 টাকা পিস্তল। গুলি কর, হ্যাঁ গুলি কর না, আরে কর কর কর, এই যে কর করে, আর
চাপা চাপির দরকার নাই, লোড করা ভাই, মেয়ে মানুষকে হাত দিই না। আপনি এভাবে তাকায় আছেন কেন? কিছু খান নাই? না। ও যান যান, খেয়ে আসেন, আমি একটু দুই তিন ঘন্টা একটা ঘুম দেই। এটা চাদর নিয়ে এসেন তো? চাদর চাদর মানে এদিকে তো মানুষই থাকে না, আপনি চাদর চাইতেছেন, এটা কি আপনার বাসা নেই? হ্যাঁ, আপনার যে কাজে আসছি আপনি নাম্বার দেন, আমগো কাজ আমরা করি, আপনার আবশ্যক ছেড়ে দেবো, শেষ। আর কি ভাবছেন, আমার কোনো কাজ কাম নাই? আপনাদেরকে দেখে তো মনে হয় না যে আপনাদের কোনো কাজকর্ম আসবে। কাজকর্ম নেই মানে কি? কাজকর্ম নেই মানে কি? মামু 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 মামু, আমার নাম্বার দেয় নাই মামু, উত্তেজিত হওয়া যাইব না, তিন চার ঘন্টার ব্যাপার মামু, নাম্বারটা পাওয়ার পরে যা কর কম, এখন সাকাম মামু সাকাম। এই ডন, এরপরে আসার সময় গুলিস্তানের খেলনা পিস্তলটা রেখে আসবেন। আর এটা কি পরছেন গরমের মধ্যে? এই জ্যাকেটটা কেন পরছেন? আপনার গরম লাগে না? এটাও খুলে আসবেন। এই মায়া বিয়ে হইলে জামাইয়ের লগে থাকবো কেমনে? জামাই তো পলাইবো। এত সব দেখে ঘুমাতে পারবো? যাতো হচ্ছে কেন? না মামু, তো তাকে দিয়ে কি যাবো? দেখতেছি না মামু, শুনতেছি। কেন তুমি শুনতেছো না? লঞ্চের নিচে শুনতেছি, কিন্তু কতক্ষণ পুরো মায়া মানুষ গা দিতে পারতেছি না তো। আমি কি গা দিতে বলছি? পানি করো। হ্যাঁ, এটা মাথায় ছিল না। আপনাদের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? এটা কি ধরনের অসভ্যতা? আপনারা পাড়ি নিচ্ছেন কেন? সভ্য মানুষের সাথে সভ্যতা দেখাইতে পারে মানে? মানে বুঝেন না, আপনি তিন ঘন্টা ঘুমের কথা বলে 5 ঘন্টা 17 মিনিট ঘুমাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতেই তো পারছেন না, আমি সারাদিন কি কিডন্যাপ টিডন্যাপ হয়ে শরীর ওপর কত ধকল গেল, টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য একটু বেশি ঘুমাই ফেলছি, বুঝি নাই। আর শোনেন, আপনারা আমার জন্য একটা গরম গরম চা নিয়ে আসেন, আপনাদের সমস্ত কথা চা খেতে খেতে শুনবো, ঠিক আছে? আমার একটু ফ্রেশ হতে হবে। আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? আমি আমার পাপাকে ফোন দিচ্ছি। ও সরি, আপনাদের তো ডিমান্ডই জানা হলো না। আপনাদের ডিমান্ড কি? ডন, লাস্ট সার বিল তো তুলানো হয়। আচ্ছা, তাহলে উনি বিড়বিড় করে এগুলো কি করতেছে? আপনি টাকা রিসিভ করে টাকা কিসে? আপনার মুক্তিপণের টাকা ডন, টোটাল 24,500 ইনক্লুডিং সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কিসের ডন? ও যে আসা যাওয়া ও নাস্তা হানা ব্যাগ খালা তুলে তো 23,900। এটা কি?
মুক্তিপণের টাকা কি মানে আমার মুক্তিপণ 23,900 টাকা মানে আপনারা কি পাগল অবশ্য আপনাদের দোষ দিয়ে লাভ নাই এটা হতেই পারে আমি শুরুতেই বুঝছিলাম যে আসলে আপনারা এই লাইনে নতুন নো প্রবলেম আমি বুঝতে পারছি দায়িত্বটা আমার নিতে হবে আজকে থেকে আপনাদের এই অপারেশনে আমি যোগ পাব পার্টনার মানে পার্টনার হাই পার্টনার মানে বুঝেন না আমার পাপ্পা আমাকে প্রত্যেকদিন সর্বনিম্ন হাত খরচ দেয় 30,000 টাকা আমার বাবার কোনো টাকা পয়সা অভাব নাই তো শুনুন আমার মাথায় অস্থির একটা প্ল্যান আসছে আমি আমার পাপ্পাকে ফোন দিয়ে বলবো 50,00,000 টাকা দিতে 50% আমার আর 50% আপনাদের মানে আমি পাবো 25,00,000 আর আপনারা পাবেন 25,00,000 ওকে ম্যাডাম কত 50,00,000 টোটাল আর অজ্ঞান হয়ে পড়ে গেছে কারণ ওরা জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো 50,00,000 টাকা দেখে না দেখবে কি হবে ওদের কোনো অ্যাকাউন্ট আপনি যেটা ফাজলামি শুরু করছেন আমি এগুলো বুঝতে পারছি কোনো সমস্যা নাই ওরা যখন উঠবে ওঠার পর আপনি আমার ডাক দিয়েন আমি বাইরে আসি ওরা সসম্মানে আপনাকে আপনার বাসায় দিয়ে আসবে আপনার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমরা আসলে ওই টাইপের কিডন্যাপার না আমরা খরচের বাইরে একটা টাকাও আমরা নেই না বুঝতে পারছেন আপনি 50,00,000 টাকা অপচয় করি না আমরা অপচয়কারী শয়তানের ভাই আর যে শয়তানের ভাই শ্যামর শত্রু ফাজিল নেই আরে মানে মায়েরা চলে যেতে চায় চলে যাওয়ার আগে কি জানি কইতে চায় একটা রিকোয়েস্ট করলো তোমার সাথে আর কি একান্ত কথা কইব পাড়ামো ওনাদের কাছ থেকে আপনাদের কথা শুনলাম আপনারা হয়তো ভাবছেন যে আমি আপনাদের সাথে ফাইজলামি করছি কিন্তু আমি আসলে ফাইজলামি করছি না আমি অনেকদিন থেকে এরকম একটা সুযোগের অপেক্ষা করছিলাম কিন্তু দেখলাম যে আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসলেন ভাবলাম এটাই হয়তো আমার জন্য সুবর্ণ সুযোগ আমি আসলে আপনাদের এতক্ষণ সময় নষ্ট করছিলাম একটা প্ল্যান ভাবছিলাম আর কি এই কারণে কিসের প্ল্যান আমার বয়স যখন সাত তখন আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায় আমার মা আরেকটা বিয়ে করে সুইজারল্যান্ডে সেটেল হয় তারপর থেকে আমার মার সাথে কখনো আমার দেখা হয়নি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমি যখন যা চাই সবই দেয় কিন্তু আমার জীবনের ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেয় আমার সব মা আমার কোনো ফ্রিডম নেই আমি মন চাইলেও আমার মন মতো চলতে পারি না বুঝি আমার মার ডিসিশন সব মা গত মাসে সুইজারল্যান্ডে আমার স্কলারশিপ হয় বাসায় জানাই কিন্তু আমাকে যেতে দিবে না বুঝি আমার সৎ মা তার ডিসিশন আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলে বিয়ের ডেটও ঠিক করা হয়ে গেছে সামনের মাসে 15 তারিখ নাকি আমার বিয়ে অথচ একটা বারের জন্য আমাকে জিজ্ঞেসও করলো না আমি কি চাই আমি কি রাজি বিয়েটা করার জন্য আপনাকে এগুলো কেন বলছি আমিও না সমস্যা নেই আমি চলে যাচ্ছি আপনাদের সময় নষ্ট করলাম আই এম রিয়েলি সরি আপনাদের যে টাকা খরচ হয়েছে আপনাদের যে ডিমান্ড কত 23,900
আমি বাসে গিয়ে পৌঁছে দিব, আমার কাছে নেই তো। আপনাদের যে কোনো একজন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। সুইজারল্যান্ড যাওয়াটা কি আপনার বন্দী জীবন থেকে মুক্তি নাকি মায়ের সাথে দেখা? দুটোই। মা কোথায় আছে সেটা তো জানি না, ভেবেছি স্টাডির পাশাপাশি বাঙালি কমেন্ট্রি গুলোতে খোঁজ খবর নিব মা কোথায় আছে। হোপফুলি খুঁজে পাবো, আমার বিশ্বাস। মামু, ওনার রাতের খাওয়ার ব্যবস্থা করো। লেটস মেক এ প্ল্যান। হ্যালো হ্যালো বাবা, বাবা আমি অর্পা। মা, মারে মা তুই কোথায়? আমি তোকে খুঁজে তো পাগল হয়ে গেছি, আমি এক্ষুনি যাচ্ছিলাম থানার দিকে। না বাবা, ভুলেও এই কাজ করো না তুমি, ওরা অনেক কারা, ওরা আমাকে মেরেই ফেলবে বাবা, তুমি ভুলেও যেও না থানায়। কি কারা কারা তোকে জানে মারবে, তুই আমাকে বল। বাবা তুমি অনেক ইমোশনাল ফিল হয়েছে, এবার ক্লাইম্যাক্স আসছে। তোর মেয়েকে যদি তুই চাস ৫০ লাখ মনে রাখবি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি অ্যারেঞ্জ করে নিয়ে আসছি। কোনোভাবে কোনোভাবে সময় নষ্ট না করে যদি তোর মেয়েকে অক্ষত অবস্থায় চাস, পুলিশ বা আইনের সহায়তা তুমি নিস, তাহলে তোমার মেয়ের লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। শেষবারের মতো এর সাথে কথা বলো। বাবা ওরা অনেক ডেঞ্জারাস বাবা, ওরা আমাকে মেরে ফেলতে পারে। আমার পুরো শরীরের মধ্যে ওরা টাইম বোমা সেট করে রাখছে, যে কোনো সময় ওরা আমাকে বোমা মারায় উড়াই ফেলতে পারে। তুমি তাড়াতাড়ি আসো বাবা, কিছু একটা করো বাবা, প্লিজ। ওদের নিজেদের জীবনের কোনো মায়া দরদ নাই বাবা, আমাকে বোমা মেরে উড়াই ফেলবে বাবা, প্লিজ। কোথায় যাও? তুমি শুনতে পাওনি, আমি আমার মেয়ের জন্য টাকা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তাই বলে 50 লাখ টাকা নিয়ে যাবে? তুমি তো থানাও যেতে পারো। 50 লাখ না, 50 কোটি টাকা হলেও আমি আমার মেয়েকে উদ্ধার করব। আর শোনো, ভুলেও তুমি থানায় যাবে না বা থানাকে কোনো ইনফর্ম করবে না, ঠিক আছে? মামু, মামু দুনিয়া এত সহজ হয়ে গেল কেমনে? 50 লাখ টাকা তুমি চাইলা আর দিয়ে দিল, টাকা বলে লয়ে যাচ্ছে, এটা কোন ধরনের কথা মামু? মা, তুই তোর রুমে যা, অনেক ক্লান্ত তুই। বাপ যেমন বাপ তেমন মেয়ে, উনি 50 লাখ টাকা দিয়ে মেয়েকে সুন্দর করে বাড়ি। দেখো দেখো, আমার মেয়েটা কতটা কষ্টে ছিল, সারাদিন খেয়েছিল না খেয়েছিল সেই খোঁজ খবর নেই, তুমি আছো 50 লাখ টাকা নিয়ে। কি খেয়েছিল? দুইটা দিন বাড়ি ছিল, রং তামাশা করতে গেছে, সে কি না খেয়েছিল নাকি? সৎমানা আসলে সৎমাই হয়। আমি এখন সৎমা,
আমি বলি যে ফ্ল্যাট করো, আমার ফ্ল্যাটটার কোনো খবর নাই, কিছু নাই, উনি নাই যে রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। এই আপনার টাকা, পুরো 50 লাখ। পুরো টাকা মানে তোমাদের ভাগের টাকা তোমরা নাওনি? ভাগের টাকা কিসের? আমাদের 23,900 টাকা দিলেই হবে। আমি না বললাম যে আমাকে 25 লাখ দিলেই হবে, বাকি টাকা তোমাদের। আপনি কি পাগল? 25 লাখ টাকা দিব আমরা? সারা রাত ঘুমাতে পারে না দেখেন। আর 25 লাখ রাখবো কোথায়? 25 লাখ আমাদের তো অ্যাকাউন্ট নাই। আর আপনি বিদেশ যাবেন, অনেক টাকা পয়সা লাগবে, পুরোটা আপনি রাখুন, আমাদের 23,900 টাকা দিলেই হবে। আচ্ছা ফাইন, আমি বলছি না যে তোমরা যে কাজটা করছো সেটা হয়তো তোমাদের চোখে ভালো, কিন্তু সমাজের চোখে তো এটা আসলে ভালো না। তোমাদের জন্য তো রিস্কি এটা, তাই না? যে কোনো সময় তোমরা ধরাও পড়ে যেতে পারো, তখন কি করবে? কিচ্ছু করা থাকবে না। তো এখনো সময় আছে, যে কোনো কাজ শুরু করো। এই যে এখানে যে 25 লাখ টাকা আছে, এটা দিয়ে তোমরা সবাই মিলে একটা বিজনেস শুরু করো। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা তোমাদেরকে আমি লোন হিসেবে দিচ্ছি। এই টাকা দিয়ে তোমরা একটা ছোটখাটো বিজনেস শুরু করো, তারপর যখন তোমরা এস্টাবলিশ হয়ে যাবে তখন আমাকে টাকাটা ব্যাক করে দিও। না না, লোন লাগবে না, আমরা এমনিতেই চেয়ে দিই। আপনার টাকা আপনি রাখুন। আবারও সেই কথা, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দিচ্ছি, এখন তো সমস্যা নেই নিতে। ফ্রেন্ড যদি বলে ফেলি তোমাকে ভালোবাসি, হঠাৎ যদি চেয়ে বসি তোমার মিষ্টি হাসি, নানান চলে শেষ বিকেলে হাতটা যদি ফেলি ধরে, তুমি ছাড়িয়ে নিবেকি? জানি না জানি না কিভাবে চলতি পথে, কখন কবে হয়েছি গোপনে গোপনে ভালোবেসে, মনেরই দেশে তোমায় পুষে রেখেছি। এই কটা বাজে এখন? কেন বাসায় কি ঘড়ি নেই দেখো? বাসায় ঘড়ি আছে, আমি তোমার ঘড়ির কথা জিজ্ঞেস করতেছি। আমার ঘড়িতে 10:30 বাজে। রাত 10:30 বাজে, তোমার কি কোনো কমন সেন্স নাই? তোমার মেয়ে কখন ব্যয় হয়েছে, কখন ঘরে আসতেছে কোনো খবর রাখো? তুমি বলতে পারবে আজকে মেয়ে কখন বেরোচ্ছে? কটায় গেছে? দুপুর 2টায় তোমার মেয়ে বের হয়েছে, এখন বাজে রাত 10:30, এখনো তার কোনো আসার খবর নাই। এদিকে ছেলে পক্ষ ফোন করতে করতে শেষ, ফোন ধরছে না, আমি ফোন করছি আমার ফোনটাও ধরছে না। 1 মাস আর বাকি আছে তোমার মেয়ের বিয়ে, তোমার মেয়ে যদি এরকম রাত বিরাতে ঘরে আসতে থাকে আর ছেলে পক্ষ যদি এই কথাগুলো জানে তাহলে তো ওর বিয়ে হবে না। দেখো ও হয়তো কোনো জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে, এর জন্য তো টেনশনই কি আছে? দেখো আমাকে বুঝাইতে আসো না, তোমার মেয়ে কি যে এমন ব্যস্ত, একটা তো অকারেন্স করে একটু থেকে বাঁচল। দেখো ওটাকে তুমি অকারেন্স বলবে না, আমার মেয়ে কোথায় গেছে কেন গেছে সেটা আমি যেমন জানি তুমিও জানো। আমি তো ভালো করেই জানি তোমার মেয়ে কখন কোথায় যাচ্ছে কি করছে, কিন্তু আত্মীয় স্বজনের মুখ কি করে বন্ধ করবা? হ্যাঁ পাড়া প্রতিবেশী কি চোখ বন্ধ করে রাখছে? তোমার বুকটা বন্ধ করো, পাড়া প্রতিবেশীর বুকে বিয়ে বন্ধ হয়ে যাবে। বাকি সবাই তো চোখ বন্ধ করে রাখে, কান বন্ধ করে রাখে, এমনিই সবকিছু হয়ে যায়। মেয়ের খবর কথার ঝুড়ি নিয়ে চোখে তাকায় শুধু তোমার দিকে, তুমি কি পরে নিতে পারো না? ভাবনায় থাকি আমি ডুবে, কি যে আছে তোমার মনে তুমি কি বলে নিতে পারো না? নানান চলে শেষ বিকেলে হাতটা যদি ফেলি ধরে, তুমি ছাড়িয়ে নিবে কি? জানি না জানি না কিভাবে চলতি পথে, কখন কবে আমি তোমার হয়েছি গোপনে গোপনে ভালো।
কোনো কথা কিছুক্ষণ পর আমি চলে যাব আর বিদায়ের সময় তোমরা যদি সবাই ভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকো আমি কি সুন্দরভাবে বিদায় নিতে পারবো আমার মনটা খারাপ হয়ে যাবে না হুম আর এই যে মামা তুমি তো সবথেকে সিনিয়র তাই না তুমি কেন বাচ্চাদের মতো কান্না করছো এই যে আবার কান্না করে তুমি যদি এভাবে কান্না করো তাহলে ওরা কি করবে কান্না মুছো চোখ মুছো বাগনি কোনোভাবে না গেলে হয় না মা মামা এত কিছু কেন করলাম যার জন্যই তো মার কাছে যাব না আমি মাকে কত দিন ধরে দেখতে ইচ্ছা করছে যেতে হবে আমার সবাই ভাবে আমরা খুব ভয়ঙ্কর একটু রাগী এরকমটা আমরা না মায়া ভুলতে পারে না তো তাই কাছে তাই না খুব তুমি যে এত বড় ডায়লগ দিচ্ছো তুমি কি তোমার নিজের মনও তো খারাপ অ্যাটলিস্ট তুমি তো হাসতে পারো তাই না তুমি হাসলে তো সবার মনটা ভালো হয়ে যায় হাসো আর এই ড্রেসটা কেন পরছো আমি নিষেধ করছি না এই ড্রেসটা পরতে আজকে শেষবারের মতো বললাম তুমি যাওয়ার পর উঠিয়ে রাখবে প্রমিস ভেরি গুড যে টাকাগুলো পেয়েছো সেই টাকা দিয়ে সুন্দর একটা বিজনেস শুরু করবে আমি যাতে দেশে এসে দেখি তোমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা এস্টাবলিশ ওকে আসছি একটা রিকোয়েস্ট রাখবা বিয়েটা অ্যাটলিস্ট দেশে এসে করো তোমরা তো বিদেশ গিয়ে দেশে ছেলেদের কথা ভুলে যাও আচ্ছা ঠিক আছে দেশে এসে বাঙালি ছেলে বিয়ে করব লাইক ইউ প্রমিস এইটা আবার কি হ্যাঁ একা কি পড়বে Hey Don, we'll miss you too. জানো না তুমি জানো না কতটা ভালোবাসি জানো না তুমি জানো না কতটা ভালোবাসি যত কথা মনেতে জমানো বলে দেব করো না গো বারণ জানো না তুমি জানো না কতটা রাঙাপুরে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।